নীল আকাশে সাদা মেঘের ভেলা, আর নিচে শুভ্র কাশফুলে বাতাসের দোল খাওয়া। শরতের এই সময়টাতে দেশের বিভিন্ন জায়গায় নদী তীর বা খোলা প্রান্তরে মোহনীয় এক আভা ছড়িয়ে দিয়ে ফুটেছে কাশফুল। দিগন্তে হারিয়ে যাওয়া স্বপ্ন যাদের, ব্যস্ত জীবন থেকে একটি দিনের ছুটি নিয়ে নির্মল এই প্রকৃতিতে মিশে যাওয়ার এখনই সময়। কিন্তু ঢাকাবাসীর জন্য এমন সুযোগটাই বা কোথায়? তাই ঢাকার আশেপাশে কাশবনের খোঁজ পেলেই দল বেঁধে চলে আসেন অনেকে। ঢাকার মধ্যে যে কয়টি জায়গায় কাশবনের দেখা মিলবে তার মধ্যে আফতাবনগর, বসুন্ধরা আবাসিক এলাকা, ওয়াশপুর, কেরানীগঞ্জ ও উত্তরার দিয়াবাড়ি অন্যতম। এছাড়া ঢাকার অদূরে মাওয়া বা যমুনা তীরেও মিলবে কাশবন, আর দিয়াবাড়ি ও আফতাবনগরে লেক থাকায় নদীর অভাবটা কিছুটা হলেও দূর হয়। এই সাইডটাতে যেটা দেখা যায়, গ্রামের একটা আবহাওয়া পাওয়া যায়। ট্রেন দিয়ে আগে যখন বাসে যেতাম তখন হচ্ছে ট্রেন দিয়ে কাশবন দেখতাম, বাট আমি কখনো ছুঁয়ে দেখিনি। একসাথে আসার একটা কারণ হচ্ছে যে এই জায়গা নির্জন, সেই জন্য ছবি যেমন তুলছি, ঘোরাঘুরি হচ্ছে, একসাথে মজা হচ্ছে, জায়গাটা অনেক সুন্দর। আমার অনেক প্রকৃতির এই মায়াজালে মুগ্ধ হয়ে অনেকেই যেন হয়ে ওঠেন ফটোগ্রাফার, কেউ বা মডেল। কেননা এমন নয়নাভিরাম প্রকৃতির সাথে মিশে গিয়ে ছবি তোলার জন্য অপেক্ষা করতে হবে আরও একটি বছর। কোনো প্রফেশনাল ফটোগ্রাফার না, জাস্ট কাশফুলের জন্য এখানে আসছি। আমরা ট্রাই করতেছি এই কাশফুলের সৌরভতা এবং আকাশের নীলিমা মিশিয়ে একটা ল্যান্ডস্কেপ বাই করতে। নিজে কিছু ছবি তুলতেছি, নিজে কিছু মডেল হচ্ছি, মানে ফটোগ্রাফি ছাড়া আমি ঘুরতে আসতেই অনেক ভালো লাগছে। ইটপাথরের নগরী ঢাকার বুকে এমন প্রাকৃতিক নিসর্গের খোঁজ পাওয়া খুবই দুষ্কর, তাই এমন খোঁজ পেলে প্রকৃতিপ্রেমীরা ছুটে আসবেন এমনটা স্বাভাবিক। তবে মাথায় রাখতে হবে এরকম এলাকাটি থাকে খুবই নির্জন এবং অনেক বিস্তৃত, তাই রোদ যেমন বেশি সাথে পানি এবং ছাতা রাখা বুদ্ধিমানের। আর যেহেতু অনেক নির্জন থাকে তাই বড় দল নিয়ে আসাটা বুদ্ধিমানের, কেননা নিরাপত্তার বিষয়টি থেকেই যায়। শকত মঞ্জু শান্ত, চ্যানেল 24, ঢাকা।